আকাশ থেকে হামলার সঙ্গে সঙ্গে এবার গাজার স্থল অভিযান চালাতে ইসরায়েলের সেনাবাহিনী জড়ো হয়েছে সীমান্তে। গাজার একাংশের বাসিন্দাদের সরে যেতে যে 24 ঘন্টা সময় ইসরায়েল বেঁধে দিয়েছিল তা ইতোমধ্যে শেষ হয়েছে। শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল তাদের পদাতিক বাহিনী ট্যাঙ্কের সহায়তা নিয়ে গাজার ভেতরে অভিযান চালিয়েছে। তবে বড় আকারে স্থল হামলা এখনও শুরু হয়নি। ইসরায়েলের ভাষায় হামাসকে নির্মূল করাই হবে তাদের স্থল অভিযানের লক্ষ্য। হামাস যোদ্ধারা গত 7ই অক্টোবর সীমান্ত পেরিয়ে তিন দিক থেকে ইসরায়েলের দক্ষিণ অংশে ঢুকে পড়ে। তাদের হামলায় অন্তত 1,300 ইসরায়েলি নিহত হয়। তারা ধরে নিয়ে গিয়ে জিম্মি করে আরো 150 জনকে। পাল্টা জবাবে ইসরায়েল গাজায় হামাসের সামরিক শাখা এবং অবকাঠামোতে জোর বিমান হামলা শুরু করে। গত 8 দিনে ইসরায়েলের হামলায় অন্তত 2,300 ফিলিস্তিনির প্রাণ গেছে। ইরান সিরিয়া হয়ে গাজায় অস্ত্র পাঠাতে চাইছে এমন আশঙ্কা থেকে ইসরায়েল দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে গত বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাতে সিরীয় বিমানবন্দর দুটি অচল হয়ে পড়ে। ক্ষতি সারিয়ে শনিবার আলেপ্পো বিমানবন্দর পুনরায় চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবারও সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। বর্তমানে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ আছে। আগামী 17 ও 18 অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠেয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে এই সপ্তাহে চীনে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করবেন। পুতিন চীন সফরে গেলে সেটা হবে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথম সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে তার পা রাখা। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। শনিবার 6.3 মাত্রার সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত নগরীর কাছে মাটির 4 মাইল গভীরে। গত 7ই অক্টোবর একই মাত্রার একটি ভূমিকম্পে সেখানে 1,000-এর বেশি মানুষ নিহত হয়। সর্বশেষ ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যবিত্তদের কর কমানো এবং অপরাধীদের নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়ে নিউজিল্যান্ডে শনিবারের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে বিরোধী দল ন্যাশনাল পার্টি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের জোট সরকার গঠন করতে হবে। এরই মধ্যে পরাজয় স্বীকার করে ন্যাশনাল পার্টির নেতা ক্রিস লুকসনকে ফোন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী লেবার পার্টির ক্রিস হিপকিন্স।